ফ্রিজের মধ্যে পলিথিন রাখো আর দেখো ঘন্টার কাজ মিনিটে কাকে বলা হয় হ্যাঁ বন্ধুরা আমরা যদি কিছু ট্রিক ফলো করি তাহলে দেখবে অবশ্যই ঘন্টার কাজ মিনিটেই হবে আর সেই টিপসগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে তোমরা অবাক হবে আর ভাববে যদি আগে থেকে জানতাম কারণ আমরা যদি একটা কাজ নিয়ে সারাদিন মান পড়ে থাকি তো বাকি কাজগুলো কে করবে আমাদেরকেই তো সব কাজগুলো মানে কমপ্লিট করতে হয় সেই কারণে আমাদেরকে এই ছোট ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করা উচিত তো প্রথম টিপস হবে এই যে প্যাকেটে যে পাঁপড়টা রয়েছে সেটা নিয়ে ঠিক আছে তো আমি যেটা করি আর কাজটাকে সহজ বলে মনে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এরকম ধরনের পাপড় প্রায় প্রত্যেকের ঘরে ঘরে আনা হয় কিন্তু আমরা যখন ভাজি তখন কিন্তু এইভাবে বেশিরভাগই মানে পুরোটা ভাজতে গেলে অনেকটা তেল টেলের ব্যাপার থাকে আর ভাজতে অসুবিধেও হয় তার থেকেও মেন কথা হচ্ছে যখন আমরা মানে যখন ভাজার প্রয়োজন পড়ে তখন যদি আমরা তাড়াহুড়োতে এটাকে মানে এভাবে পিস করতে যাই তাহলে কিন্তু হয়তো অনেক সময় ছোট বড় হয়ে যায় মানে ছোট বড় অনেক সময় কি হয়েই যায় তো তো ফ্রি টাইমে আমাদের হাতের কাছে যখন সময় থাকবে তখন আমরা এইভাবে যদি এই পাঁপড়টাকে কাচের সাহায্যে কেটে রাখি তাহলে দেখবে এটা দেখতেও সুন্দর লাগে মানে কাচিতে কাটলে অবশ্যই সমানভাবে কাটা হবে আর দেখতেও ভালো লাগবে আর তারা তাড়ুঁড়োতে আমাদের মানে কোনো তারা থাকবে না বা ছোটো বড় হবে না তো অবশ্যই তোমরা ফ্রি টাইমে এই পাপড়গুলোকে এইভাবে কেটে আর একটা কন্টেনারের মধ্যে এখানে আমি আরও তোমাদের একটা টিপস দিতে চাই যেমন এটা ট্রান্সপারেন্ট একটা কোটো রয়েছে তো এই কোটোগুলো এমনিতেই আমরা ফেলে দিই তো এখানে রাখার কারণ হচ্ছে এটা বাইরে থেকে দেখতে পাচ্ছি অনেক সময় কি হয় যে জিনিস আছে তবুও আমরা খুঁজে পাই না বা ভুলে যাই তো আমাদের চোখের সামনে থাকবে আর কোনো মতে ভুলবও না আর খোঁজাখুঁজিও করতে হবে না আমি তোমাদের আইডিয়া দিলাম বাকি তো তোমাদের ইচ্ছে ঠিক আছে কিন্তু ভীষণই ভালো একটা টিপস চলো বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী টিপস এই যে তেলের বোতল মানে পাঁচ লিটারের বোতলটা আমি খালি করে দিলাম মানে শেষ হয়ে গেছে আর কি তো এই জারটাকে আমি ধুয়ে নেব তো ধোয়ার জন্য অনেকগুলো সার্ফ সাবান কিংবা ভেমবার কিংবা মাজা অনেক করতে হয় কিচ্ছু করতে হবে না এক ফোঁটা জলও লাগবে না সার্ফ সাবান কিছু লাগবে না তো কীভাবে এটাকে আমি পরিষ্কার করব একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে এতটুকুও তেল চিটে থাকবে না সেই টিপসাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সর্বপ্রথমে টিপস হবে এই জারটা নিয়ে যেহেতু এখান থেকে তেলটা আমি খালি করলাম মানে শেষ হয়ে গেছে তবুও একটু একটু লেগে রয়েছে সে কারণে এটা নষ্ট না করে আমরা যখন রুটির জন্য আটা মাখব তো ওই শুকনো আটাটা আমি এই জারের মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে হাত দিয়ে এভাবে মানে চারিদিকে ঘুরিয়ে নিলাম যেন কোনো জায়গায় এতটুকু তেল টেল লেগে না থাকে সেই তেলটা কিন্তু আটার মধ্যে চলে এলো ঠিক আছে তো অবশ্যই এই আটার রুটিটা ভালো হবে রুটি করো লুচি করো কোনো ব্যাপার নেই ভালো হবে আর এতটুকু তেলটা আমাদের নষ্ট হলো না এবারে দ্বিতীয় হচ্ছে কি এই আটাটা দেওয়ার কারণে এই জারটাতে না টুকুও সাব সাবান কিচ্ছু লাগবে না একটা শুকনো সুতির কাপড় দিয়ে কিংবা রান্নাঘরের যে কাপড় তোমরা ব্যবহার করো সেটা দিয়ে মুছে নিলে কিন্তু চকচকে হয়ে যাবে এত টুকুও তেল চিটে থাকবে না তো এখানে যেহেতু স্টিকার ছিল তো স্টিকারে এক মানে একটু একটু চিটে হয়ে থাকে তো সেখানেও আমি এক চুটকি আটা ছড়িয়ে দিলাম আর এই শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম বন্ধুরা এখানে আমি এতটুকু স্কিপ করিনি একেবারে লাইভ দেখাচ্ছি তোমাদের তোমরা দেখে বুঝতে পারছো এটা এত ভালোভাবে ক্লিন হয়েছে জলও লাগলো না আর কোনো সার্ফ সাবান কিছু লাগলো না এটা কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেল ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস অনেক সময় কী হয় অনেক সময় কী আমরা যখন রুটি রান্না করি রুটি করার পরে এর তাওয়াটাকে ধুয়ে রাখি ধুয়ে রাখার পরে পরদিন আবার রুটি করি কিন্তু মাঝে মাঝে কী হয় রুটিটা ধরে নেয় এই তাওয়াতে তো আজ থেকে মানে রুটি কোনো মতে ধরবে না তোমরা এই তাওয়াতে না এক থেকে দুই ফোঁটা সর্ষের তেল এইভাবে যদি মাখিয়ে নাও মানে ধুয়ে নেওয়ার পরে যদি সর্ষের তেল মাখিয়ে নাও তাহলে কিন্তু কোনো মতে রুটি এখানে লাগবে না ঠিক আছে এই টিপসগুলো অবশ্যই ফলো করবে দেখবে কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো আমি এই কুকারে কিছু রান্না করেছি তো আমার মনে হচ্ছে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে তো আমরা কি করি ওপর থেকে জল ঢালতে লাগি বন্ধুরা ওপর থেকে যদি জল ঢালি তাহলে কিন্তু সেদ্ধটা বা রান্নাটা বা পুড়ে যদি পুড়ে মনে হয় যে পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা তলা থেকেই হবে ঠিক আছে তো আমাদের যেটা করা উচিত ওপর থেকে জল না ঢেলে এর তলাতেই জল দিতে হবে মানে একটা গামলাতে জল নিয়ে ওই জলের ওপরে কুকারটা রেখে দিতে হবে তাহলে কী হবে তো তলা থেকে যে সে মানে সেদ্ধ হওয়া কিংবা পুড়ে যাওয়ার সৃষ্টিটা হয় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো অবশ্যই তোমাদের মনে যদি হয় যে এটা পুড়ে যাচ্ছে বা বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে তো ওপর থেকে জল না ঢেলে জলের ওপরে এই কুকারটাকে রেখে দেবে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কুকারে যে বাষ্পটা রয়েছে সেটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে ঠিক আছে তোমরা হয়তো ভাবছ যে ভাবটা ছেড়ে ভাব মানে ভেতরের বাষ্পটাকে বার করে নিলেই তো হয় কিন্তু না বন্ধুরা বাষ্পটা বার করে নিলে হবে না কারণ পুড়ে যাওয়া বা সেদ্ধ হয়ে যাওয়া সেটা কিন্তু নিচে থেকে হয় মানে কুকারের তলা থেকে তো অবশ্যই একটা গামলাতে জল নিয়ে কুকারটাকে রেখে দিলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক যে ফ্রিজে আমরা প্লাস্টিক কেন রাখবো প্লাস্টিক রাখার কারণটা কি তো বন্ধুরা অনেক সময় কী হয় অনেকের ফ্রিজে আমি দেখেছি এমন বিচ্ছিরিভাবে বরফ জমে যে কিছু রাখলে কিন্তু সেটাকে বার করা একদম মুশকিল হয়ে যায় মানে অনেকটাই টাইম লেগে যায় আর আমাদের হাতের কাছে হয়তো অনেক সময় টাইম থাকে না বা আমাদের তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা বিপদে পড়ে যাই তো প্লাস্টিক কেন রাখবো আর কিভাবে রাখবো তো চলো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে এতটুকু স্কিপ করা যাবে না তো আমি নিয়েছি বন্ধুরা একটা প্লাস্টিক বা পলিথিন ঠিক আছে তো এই যে হ্যান্ডেল দুটো আমি কাট করে দিলাম কাট করার পরে এই নিচের দিকটাও পুরোটা কাট করে নেব ঠিক এইভাবে কাট করে নিলাম তো তোমরা যে কোনো প্লাস্টিক নিতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে করার পরে আমাকে আমি এটাকে এভাবে ছড়িয়ে দিলাম ছড়ানোর পরে যেটা করতে হবে এই প্লাস্টিকটাতে একটুখানি সর্ষের তেল দিতে হবে মানে দু চার ফোঁটা সরষের তেল দিলেই যথেষ্ট তো এখানে অন্য কোনো তেল দিলে হবে না বন্ধুরা কারণ ফ্রিজের মধ্যে খাওয়ার জিনিস থাকে সে কারণে এটা সর্ষের তেলই দিতে হবে ঠিক আছে তো এইভাবে আমি পুরো প্লাস্টিকে সর্ষের তেলটাকে মাখিয়ে দিলাম এবারে দেখো আমি কি করব যে এই ফ্রিজারের মধ্যে এই প্লাস্টিকটাকে রেখে দেব তো কিভাবে রাখবো তো কোনো ঝুট ঝামেলা নেই এইভাবে ম্যাটের মতো যেমন আমরা ম্যাট পাতি বা ফ্রিজের মধ্যে যে ম্যাটগুলো দেওয়া হয় সেইভাবে এই প্লাস্টিকটাকে রেখে দেব আর যে সর্ষের তেলটা দিয়েছি সেটা কিন্তু ওপর দিকেই থাকবে ঠিক আছে এবারে দেখবে কাজটা এতই সহজ হয়ে যাবে তো আমি তোমাদের পরদিন দেখাচ্ছি মানে আমি সন্ধ্যাবেলায় এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো সকালবেলায় আমি এটা তোমাদের দেখাচ্ছি যে এটা না এত টুকুও চিপকে যাবে না ঠিক আছে খুবই সহজে তোমরা যে কোনো জিনিস রাখো না কেন খুবই সহজে সেই বাসনগুলো বা যে কোনো জিনিস তোমরা বার করে নিতে পারবে তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এরকম ধরনের কৌটোগুলো প্রায় প্রত্যেকের ঘরে এদিকে ওদিকে পড়ে থাকে আর এই কৌটোগুলো আমাদের এতটাই কাজে আসবে যে তোমরা দেখে অবাক হবে বা কাজটা অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে অনেকে হয়তো জানে অনেকে যারা জানো না তাদেরই জন্য এই টিপসটা বা আইডিয়াটা তো আমার কাছে ছোট্ট একটা স্টিকারের মানে ওয়াল স্টিকারের টুকরো ছিল তো সেটা আমি এখানে দিয়ে দিলাম তো কোনো সমস্যা নেই না দিলেও চলবে কিংবা তোমরা কালারিং পেপারও দিতে পারো তো ব্যাপার হচ্ছে এই যে বাথরুমে এই ট্রেটাতে আমরা এই জিনিসগুলো রেখে থাকি ফেসওয়াশ শ্যাম্পু এরকম ধরনের জিনিসগুলো তো এভাবে রাখলে হবে কি বলতো একটা তুলতে গিয়ে অন্যটা হয়তো পড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে কি এই যে মুখ টুক ধুতে গিয়ে এই ট্রেটাতে জল জমে থাকে আর সেই জলটা কিন্তু এ মানে সব কিছুর তলায় লেগে থাকে আর সেটা হাত দিতে একটু কেমন যেন লাগে ভালো লাগে না তো আমাদেরকে যেভাবে রাখা উচিত এই ট্রেতে এই জিনিসগুলো সেই ট্রিকটাই আমি তোমাদেরকে দেবো তো সর্বপ্রথমে যেটা করব এই ট্রেটাকে মুছে নেব। তো আমরা যদি এইভাবে জিনিসগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু মুছাটাও অনেকটা কঠিন হয়ে যায় কারণ সবগুলো টানতে হবে তারপরে মানে মুছতে পারবো আর কি আর এই কৌটোর মধ্যে যদি এইভাবে জিনিসগুলো রেখে দিই তাহলে কাজ এতটাই সহজ হবে কারণ মুছতে এতটুকু আমাদের সময় লাগবে না এই কৌটোটাকে সরিয়ে দিলেই কিন্তু মানে মোছা হয়ে যাবে এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে ঘন্টার কাজ মিনিটেই হবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ